নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি গৃহযোগ দু হাজার একুশ লক্ষ্য স্থির সাফল্যের সন্ধানে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বিশ্বিক রাশি জাতক জাতিকাদের তাদের সাফল্য সন্ধান করতে বলবো তাদের বলবো লক্ষ্য স্থির রাখুন দু হাজার একুশের জন্য দু হাজার একুশে আপনাদের যোগ তৈরি হবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি দু হাজার একুশ গৃহযোগ লক্ষ্য স্থির সাফল্যের সন্ধানে সাফল্য সাফল্য কেনা চায় সাফল্য সাফল্য সকলের কাছেই কাম্য মানব সভ্যতা যুগ যুগ ধরে সন্ধান করে চলেছে এই সাফল্য প্রত্যেক রাশি বিশেষ করে বৃশ্চিক রাশি দু হাজার কুড়ি সালের সাড়ে সাত বছর আগে থেকে সন্ধান করে চলেছে এই সাফল্য দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারি কেটেছিল তাদের সাড়ে সাতই তার আগে সাড়ে সাত বছর তারা সাফল্যকে খুঁজতে খুঁজতে তারা হারিয়ে গেছে অসহায় হয়ে পড়েছে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছে দু হাজার কুড়ি তাদের জীবনে গোটা পুরো জগৎবাসীর জীবনে নেমে এসেছে অভিশাপ দু হাজার কুড়ি সমগ্র বিশ্ববাসী বিশেষ করে বিশ্বিক রাসী জীবনে সাফল্যের সন্ধান করতেই কেটে গেছে তারা কখনো সফল কখনও তারা ঘুরে দাঁড়িয়েছে আবার কখনো গুহের মার তাদের কপালে জুটেছে তাই সাফল্য সন্ধান করতে তাদের লক্ষ্য স্থির রাখতে হবে দু হাজার একুশে কোন ক্ষেত্রে না গৃহযোগ গৃহযোগ তাদের যে গৃহযোগ তাদের তৈরি হয়নি দু হাজার কুড়িতে অর্থাৎ বহু বৃষ্টিক কমান্ড করেছেন তারা এখনও ভাড়া ঘরেতেই আছে বহু মানুষ কমান্ড করেছেন তারা জায়গা জমি কিনেছেন কিন্তু ঘর এখনো তৈরি করতে পারেননি সেই সুখের গৃহ সেই আনন্দের গৃহ সেই ভালোবাসার সংসার তারা এখনও তৈরি করে উঠতে পারেনি তারা কি দু হাজার একুশে তা পারবে নাকি দু হাজার কুড়ির অভিশাপ তাদেরকে গ্রাস করবে এর জন্য বৃষ্টি রাশিকে লক্ষ্য স্থির করতে হবে সংকল্প নিতে হবে সাফল্যকে সন্ধান করতে হবে খুঁজে বার করতে হবে তাদের প্রথমে বলি আপনার ক্ষেত্রে বৃষ্টিক রাশিদের অবশ্যই গৃহে যোগ তৈরি হচ্ছে দু হাজার একুশে এর প্রধান কারণ বৃহস্পতি এবং শনির একটি শুভ যোগ এছাড়া মঙ্গলের সঙ্গে বৃহস্পতির শুভ সংযোগ বিশেষ করে বছরের মধ্যবর্তী সময় মধ্যবর্তী সময় অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবর এই তিন মাস জুড়ে বৃহস্পতি এবং মঙ্গলের একটি বিশেষ সংযোগ তৈরি হচ্ছে এই সংযোগ আপনাদের যোগ তৈরি করছে বিশ্বিক রাশিদের কিন্তু শুধু যোগ তৈরি হলেই হয় না যোগকে হাতের মধ্যে হাতের মুষ্টির মধ্যে সম্পূর্ণভাবে মুষ্টিবদ্ধ করে রাখতে শিখতে হয় জানতে হয় জানতে হয় কি করে যোগগুলিকে কাজে লাগাতে হয় আর এর জন্যে লক্ষ্য স্থির রাখতে হয় কখনো লক্ষ্যচ্যুত কক্ষচ্যুত ধূমকেতুর মতো কখনও আকাশের বুক থেকে টপ করে ঝরে পড়লেই হয় না তাই যে বৃষ্টিক রাশি লড়াই যে বৃষ্টিক রাশি আবেগ যে বৃষ্টিক রাশি দুঃখ যে বৃষ্টিক রাশি অভিশাপকে মাথায় নিয়ে দু হাজার একুশ শেষ করছে সেই বৃষ্টিক রাশির কাছে আশীর্বাদ সেই বৃষ্টিক রাশির কাছে নানা ধরনের শুভ সংবাদ বিশেষ করে গৃহযোগ অপেক্ষা করছে এই যে গৃহযোগ আমি বললাম যে গৃহযোগ তাদের জীবনে আনবে মঙ্গল শনি এবং বৃহস্পতি শুভ অবস্থানের ফলে তা সম্ভব একমাত্র এই দু হাজার একুশে কিন্তু গৃহযোগের পূর্বে আপনারা লক্ষ্য রাখবেন বৃষ্টিক রাশিদের বাস্তু বাস্তুদোষ বাস্তু দোষ সাধারণত এসে যায় বৃষ্টিক লগ্ন এবং বৃশ্চিক রাশির কাছে এর প্রধান কারণ তাদের চতুর্থ হাউস চতুর্থ হাউস থেকে আমরা কি নির্ণয় করি আমরা গৃহ এবং বাস্তু নির্ণয় করি চতুর্থ আয়ুসের অধিপতি যেহেতু একটি পাপ গ্রহ তাই বৃশ্চিক রাশিদের অবশ্যই দোষ সূচিত হয় সাধারণভাবে কিন্তু দু হাজার একুশে আপনার যখন যোগ তৈরি হবে তখন আপনি অবশ্যই যে বাস্তুর ওপর ল্যান্ড তৈরি করবেন যে যে ল্যান্ড আপনি ক্রয় করেছেন বাড়ি তৈরি করবেন বা আপনি যে ফ্ল্যাট ক্রয় করবেন সেই ফ্ল্যাটেরও মাটি কিছুটা অবশ্যই পরীক্ষা করে নিতে পারেন যদি মাটি পরীক্ষা করেন তাহলে আপনি প্রমাণ পাবেন যে সেই মাটি বাস্তু দোষযুক্ত কি না এবার আপনার কাছে প্রশ্নই আসবে যদি আপনি রিসেল ফ্ল্যাট কেনেন যদি আপনি এরকম হয় যে আপনার ফ্ল্যাট তৈরি হয়ে আছে সেক্ষেত্রে তো মাটি পাওয়া সম্ভব নয় হ্যাঁ বন্ধু অবশ্যই সমস্যা আপনার কাছে আসতেই পারে দু হাজার একুশে গৃহযোগ তৈরি হবে কিন্তু আপনি বাস্তুর মাটি পরীক্ষা করতে পারছেন না তখন কি করবেন তখন অবশ্যই আপনাকে যে ফ্ল্যাট বন্ধ হয়ে পড়ে আছে সেই ফ্ল্যাটের ধুলো সেই ফ্ল্যাটের ঝুল নিয়ে কোনো সিদ্ধ পুরুষ ত্রান্তিকের কাছে অবশ্যই গিয়ে পরীক্ষা করিয়ে নিতে হবে আপনার বাস্তুর মধ্যে বাস্তু দোষ রয়েছে কিনা যদি যার দোষ থাকে তাহলে অবশ্যই পূর্বের দোষ কাটান কারণ আর অবশ্যই বৃষ্টিক রাশিরা চায় না যে তাদের জীবনে দুঃখ আসুক বৃষ্টিক রাশিরা চায় না তাদের জীবন অভিশপ্ত হোক দু হাজার একুশ তাদের জন্য আগামীর ভবিষ্যৎ ভবিষ্যতের রূপরেখা ভবিষ্যতের স্বপ্ন স্বপ্নের হাতচানি অবশ্যই তারা এবার সুখে শান্তিতে আনন্দে দিন যাপন করবে সেই স্বপ্ন সুখের ভাষায় আবার যদি আপনি নিজস্ব ল্যান্ড জায়গায় জমি কেনা থাকে বা কেনেন সেখানে যদি বাড়ি বানাতে যান সেক্ষেত্রেও সেই মাটি কোনো জ্যোতিষতান্ত্রিককে দিয়ে অবশ্যই পরীক্ষা করান সে তান্ত্রিক অবশ্যই বলে দেবেন এবং অবশ্যই বৃশ্চিক রাশিরা কখনোই দক্ষিণমুখী ঘর করবেন না দক্ষিণমুখী ঘর আপনাদের ক্ষেত্রে খুবই অশুভদায়ক আপনারা সর্বদা উত্তরমুখী ঘর রাখার চেষ্টা করবেন নাহলে পূর্বমুখী যদি সম্ভব হয় অবশ্যই পূর্বমুখী সূর্যোদয় দেখতে পাবেন এরূপ ঘর আপনাদের পক্ষে খুবই আদর্শ বিশ্চিক রাশিতে সুতরাং আপনার যে গৃহযোগ আসছে তাই আপনি সাফল্যের সন্ধান যা করছেন লক্ষ্য স্থির রাখুন সাফল্য পাবেন দু হাজার একুশে গৃহযোগ অবশ্যই সূচিত হবে এবং গৃহ লাভ অবশ্যই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার বেল আইকেনটা অবশ্যই প্রেস করুন যাতে এই জন্য ভিডিও আপনি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানাই ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ